সবার হাতে হাতে এখন মৃত্যু কম্পিউটার যুগ মোবাইলের যুগে আমাদের সবচেয়ে একটা স্টিকার দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা গেঞ্জিও দেওয়া হয়েছে যেটা আপনারা এখানে পড়েছে দেখুন আমরা হয়েছে সেই ফোন নাম্বারে আমরা সাক্ষরি সরাসরি যোগাযোগ করতে পারবো। ইতিমধ্যে আমরা দেখেছি ভীষণ ভালো ফল হয়েছে দেওয়ার সাথে সাথে এবং তাদের সাথে সংযোগ করা তাই কলকাতার নজরুল মঞ্চে আমাদের সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগের লক্ষ্যে একটা বড় কর্মসূচি তিনি ঘোষণা করেছেন। আপনারা সবাই জানেন যে এই কর্মসূচির এবং তাদের অসুবিধা সুবিধা সব কিছু সম্পর্কে অবহিত হয়ে যা যা সমাধান করা যায় সেগুলো সত্তর সমাধান করার লক্ষ্যে আরও বেশি তৎপরতা দেখানো এটা তিনি সেদিনকেই বলেছেন ঘোষণা করেছেন। সেই মতন একটি নম্বর টোল ফ্রি নম্বর তিনি ঘোষণা করেছেন যাতে এই রাজ্যে সমস্ত মানুষ তার কথা সেখানে জানাতে পারে। এই টোল ফ্রি নম্বর হচ্ছে 9137091370। আমাদের আজকে যখন আমরা এই প্রেস কনফারেন্স করছি সাংবাদিক বৈঠক করছি আমাদের এবং তাদের সাথে সংযোগ করা সম্ভব হয়েছে একটা সিস্টেম এইভাবে কাজ করছে। আমরা যেটা যে ঘোষণা মাননীয় নেত্রী আমাদের করেছেন সেটি নজরুল মঞ্চ থেকে সেটা হলো যে 100 দিনের একটা পরিকল্পনা তিনি বলেছেন। এই 100 দিনে 1000 জনপ্রতিনিধি 10000 গ্রামে তারা যাবেন এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করবেন এটা প্রথম দফায় তিনি বলে দিয়েছেন। 100 দিনের পরিকল্পনাটা তিনি ঘোষণা করেছেন এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে 2 তারিখ থেকে 3-5 মানে উনি বলেছেন এই এই ঘোষণাপত্রতেও সেটা রয়েছে 3 থেকে 5 দিনের মধ্যে অর্থাৎ 29 জুলাইয়ের 3 থেকে 5 দিনের মধ্যেই এই ঘোষণাপত্র অনুযায়ী জনপ্রতিনিধিরা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জনসংযোগ স্থাপন করার লক্ষ্যে মানুষের কাছে পৌঁছবেন গ্রামে গ্রামে পৌঁছবেন এবং সেই কর্মসূচি দলীয় স্তরে যারা জেলার সভাপতি তারা গতকাল প্রত্যেকটি জেলায় সেই আজকে তার বিধানসভা এলাকায় এই ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতন আজকে আমি আপনাদের এখানে দেখেছি। আমি দক্ষিণ কাত্রির বিধায়ক হিসাবে আমার দলের নির্দেশ মতন আমরা আগামী 5 তারিখে আমি মাঝনা গ্রামে যাব এবং এইটাও জেনে রাখবেন যেটা আমার ইচ্ছা মতো হচ্ছে না আমার দল আমাকে যে গ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছে আমি সেই গ্রামে যাব এবং 5 তারিখে কোনো একজন বুথকর্মীর বাড়িতে দুপুরে খাবো এবং রাত্রিরেও কোনো একটা বুথকর্মীর বাড়িতে রাত্রি যাপন করব। 6 তারিখে আমরা দলীয় নির্দেশ আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত 29 জুলাই
সোমবার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর জন্য একটি ব্যাপক জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেছেন, যার নাম দিদিকে বলো। এই কর্মসূচির মাধ্যমে আগামী 100 দিন ধরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের 1000 আমাদের জনপ্রতিনিধি যারা, তারা 10,000 গ্রামে পৌঁছে যাবেন এবং মানুষের অসুবিধা অসুবিধার কথা শুনবেন এবং সেগুলি সমাধানের জন্য তারা চেষ্টা করবেন। এই জন্য একটি ওয়েবসাইট চালু হয়েছে, দিদিকে বলো dididkei.com এবং একটি সাথে টোল ফ্রি নাম্বার রয়েছে 9137091370। এই নাম্বারের মাধ্যমে আপনারা যা রাজ্যের মানুষজন তারা যোগাযোগ করতে পারবেন, তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন এবং জনপ্রতিনিধিগণ তারা বিভিন্ন গ্রামে শহরে পৌঁছে গিয়ে সরাসরিভাবে একদিনের বেশি কর্মসূচির মেয়াদ একদিন এবং তার পরের দিন পতাকা উত্তোলনের মাধ্যমে তারা সেই কর্মসূচিটা আমরা রূপায়ণ করব।